গোঘাট থানার কুমুরশা পঞ্চায়েতে বালি মেলা গ্রামে বেআইনি ভাবে ডোবা বোজানোকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি। জানা যায় যে কয়েকদিন আগে থেকেই অভয়কুণ্ড নামে এক ব্যক্তি তিনি একটি ডোবা বোজাচ্ছিলেন। স্থানীয়রা বাধা দেওয়ার পাশাপাশি লিখিতভাবে অভিযোগও জানান। সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনে যান গোঘাট বিএলআরও এবং গোঘাট থানার পুলিশ। বিএলআরও সঠিক জায়গা পরিমাপ করে ওই বোজানো ডোবাকে পুনরায় খনন করার নির্দেশ দেন। ঘটনাস্থলে পৌঁছান গোঘাট এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি নারায়ণ চন্দ্র পাজা, সঞ্জয় খান, শেখ মোবারেক হোসেন, শামসের আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিএলআরও এবং গোঘাট প্রশাসন দাঁড়িয়ে থেকে জেসিবি দিয়ে পুনরায় ডোবাটি খনন করেন। যদিও এ ব্যাপারে অভিযুক্ত অভয়কুণ্ড জানান তিনি আগে তৃণমূল কংগ্রেস করতেন, এখন করেন না, তাই তার প্রতি রাজনৈতিক হিংসা চরিতার্থ করার জন্য এমন করছেন। পাশাপাশি তিনি এও বলেন এরকম ঘটনা এই গ্রামে আগে অনেক ঘটেছে, শুধুমাত্র তার ক্ষেত্রে এরকম করা হলো, তিনি তার ভুল সংশোধন করে নেওয়ার কথা বলেন। অভয়কুণ্ড বলেন, নিশ্চয়ই আমি আগে তো তৃণমূল কংগ্রেস করতাম, আমি তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলাম, ব্লকের নেতৃত্বের জায়গায় ছিলাম তৃণমূল কংগ্রেসের, তো সেই জায়গাতে তো এখন ভাবতেই হবে যে আমি যখন তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়েছি, বা তৃণমূল কংগ্রেস আমি ছাড়িনি, তৃণমূল কংগ্রেস থেকে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে, আমি তৃণমূল কংগ্রেস ছাড়িনি, আমাকে তৃণমূল কংগ্রেস থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে, তার চিঠি আমার কাছে আছে, সেই থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে এখন কিভাবে আমি যদি কোনো কাজই, হ্যাঁ কাজটা অন্যায়, যে কোনো কাজই করতে যাই তার পিছনে নিশ্চয়ই দেখছেন সোর্স, যে সেই অন্যায় কাজের কীভাবে প্রতিবাদ করা যায়। কিন্তু এই অন্যায় কাজ দেখতে গেলে এই অন্যায় কাজ শত শত মানুষ করে রেখেছে, কিন্তু সেখানে কোনো তদন্ত হয়নি, সেখানে কোনো সঠিক কাজের জায়গায় প্রতিবাদ হয়নি, প্রতিবাদ করেনি, বিআরআর অফিসে সেখানে দরখাস্ত করেনি। কিন্তু অভয়কুণ্ড যেখানে করছে, অভয়কুণ্ড একটা ত্রাস, অভয়কুণ্ডকে যদি না দমানো যায়, না কিছু করা যায়, তাহলে এই কথায়। অতএব সেই পরিস্থিতিতে আমি সমস্ত রাজনীতি ছেড়ে দিয়ে এখন ব্যবসা এবং নিজের সমাজসেবার কাজের সঙ্গে যুক্ত। দাদা, মনে হচ্ছে কে বা কারা এটা করেছে বলে আপনি মনে করছেন? এত উপপ্রধান করেছে, উপপ্রধান মোটরসাইকেলে ঘুরে ঘুরে, উপপ্রধান মোটরসাইকেলে ঘুরে ঘুরে, পুষ্পেন্দু সরকার, বাপি সরকার ব্যাকেটে, তার মোটরসাইকেলে ঘুরে ঘুরে এর পাশে যাদের পুকুরের অংশ রয়েছে তাদেরকে সই করাতে গেছে, ঘুরে ঘুরে আমরা দেখেছি, ঘুরে ঘুরে সই করা গেছে। কিন্তু দেখা যাচ্ছে সেটা 281 নম্বরটা সই করিচ্ছে সব, কিন্তু অথচ আপনার 851 নম্বরের কোনো সইও নাই, দরখাস্ত নাই। তবে বিআরও সাহেব এসে সরেজমিনে তদন্ত করে দেখলেন যে নাম্বারটা গণ্ডগোল, কিন্তু জিনিসটা ভুল হচ্ছে, আমিও ভুল করেছি, বিআরও সাহেব যা নির্দেশ দিচ্ছেন সেই কাজটা আমি সম্পূর্ণ করার চেষ্টা করছি। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে গোঘাট এক নম্বর ব্লকের বিএলআরও বিশ্বজিৎ রায় চৌধুরী জানান, সমস্যাটা হচ্ছে এখানে একটা 28 ডেসিমেলের ডোবা ছিল, যেটার মালিকানা 17 ডেসিমেল অভয়কুণ্ড ওনার, তিনি ওনার পোর্শনটা ইলিগালি বালি এবং মাটি ফেলে ভরাট করেছেন, এবং এই অভিযোগটা গতকাল সন্ধেবেলা পঞ্চায়েত অফিস থেকে, কুমোরশা পঞ্চায়েত প্রধানের তরফ থেকে একটা কমপ্লেন আমাকে এবং সংশ্লিষ্ট গোঘাট থানায় জানানো হয়। তার পরিপ্রেক্ষিতে আমরা কাল সন্ধেবেলা আসি, কিন্তু অন্ধকার হয়ে যাওয়ার জন্য আমরা প্লটটাকে প্রপারলি আইডেন্টিফাই করতে পারিনি যে কোন প্লটে এই মাটিটা ফেলা হয়েছে, অ্যাকচুয়ালি মানে এই ডোবাটা ভরাট করা হয়েছে। আজকে সকালে আমার আড়াই সাহেবকে নিয়ে এসেছি, আমরা ম্যাপ দৃষ্টান্তে মানে ম্যাপ দেখে প্লটটাকে আইডেন্টিফাই করলাম যে প্লট নাম্বার এটা 851 নম্বর প্লট, এবং এটা ডোবাই শ্রেণী, এটি এই ডোবা শ্রেণী যার নামে আছে তিনি অন্যায়ভাবে এই জমিটা, এই ডোবাটা ভরাট করেছেন, এবং তারা তাকে এর বিরুদ্ধে আইনানুগভাবে আমরা যা যা ব্যবস্থা নেওয়ার ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়ার নিচ্ছি। বালিবেলা গ্রাম, বালিবেলা গ্রামেই আমি মেম্বার, বালিবেলা গ্রামেই যে পুকুরটা উনি বুঝিয়েছেন সেই পুকুরটা হচ্ছে অবৈধভাবে বুঝিয়েছেন, রাতের অন্ধকারে কাউকে না জানি পুকুরটা বুঝিয়েছেন, পুকুরটা 851 নম্বর দাগ, 66 নম্বর জেল নম্বর 66, যখন আমরা যে দেখতে পেলাম দেখলাম যে উনি নাকি উনি শতগুণীয় জায়গাটা কিনেছেন, কেউ জায়গা কিনলে কেউ জায়গাটা যদি কেউ কেনে সেই পুকুর বাড়াতে পারে, এরকম কোনো জায়গা কোথাও আইন আছে? উনি কী করেছেন রাতের অন্ধকারে সমস্ত পুকুরটাকে উনি শতর অংশটা বুঝিয়ে দিয়েছেন? আপনি বলুন তো, আপনারা বলুন তো, যে একমাত্র গোঘাট ওয়ান ব্লক যেখানে আপনার হচ্ছে জল নিচে চলে গেছে, মানে ওয়াটার লেভেল একদম নিচেতে, যে যেটা আপনার হচ্ছে ব্ল্যাক জোন বলে ঘোষণা করা আছে, যেখানে পঞ্চায়েত আমরা এক বিঘে 3 বিঘে 5 বিঘে জায়গাগুলোকে কিনে আমরা জায়গাগুলোকে নিয়ে চাষির জায়গা বা যারই হোক এদিকে বুঝিয়ে আমরা পুকুর খনন করছি 100 দিনে জব কার্ডের মাধ্যমে নতুন করে, কেননা জলটা আমাদের দরকার, জলটা আমাদের প্রয়োজন আছে। তা সত্ত্বেও একটা ওই জায়গা, ওই পুকুরটা থেকে 50 বিঘে জায়গার ওপরে সেচ কার্যে ব্যবহৃত হয়, ওই জল চাষি ব্যবহৃত হয়,
চাষ না করার ওখানে জল স্ট্যাক করার জন্য চাষিরা জল পায়নি। এইবার এবছরের ঘটনা ঘটেছে এরকম করে ঘটনা ঘটে। আমরা চাইছি পুকুর ওকে তুলতে হবে, পুকুর ওকে খনন করতে হবে, নতুন করে পুকুর আমাদের পরিষ্কার করে দিতে হবে। আমরা পুকুর চাই আমরা। আপনার কি নাম? আমার নাম তন্ময় চ্যাটার্জি। ডেজিগনেশন? আমি কুমুরসা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। মানুষ ভজিলে সোনা মানুষ হবি। আন্তর্জাতিক গোসাই পরব 11-14 ফেব্রুয়ারি উত্তর রবীন্দ্রপল্লী আরামবাগ স্টেশন থেকে 2 মিনিটের হাঁটা পথ। সকলকে সাদর আমন্ত্রণ, অবশ্যই আসবেন। মানুষ ভজিলে সোনা মানুষ হবি। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।